মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে পামুটি আরডি ব্লক প্রাঙ্গণে একপের মাকে নাম অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী জানান, সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে উন্নয়নের গতিকে অব্যাহত রাখা হবে। উপযুক্ত লোককে নির্বাচন করে বাসস্থান নির্মাণ করে দেওয়া হবে। জেলা সভাধিপতি আরও জানান, উন্নয়নের নিরিখে পামুটিয়া ব্লককে তিনি রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দিতে চান। এক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। আমি আর বিশ্বাস করি, আশা করি এটা থাকবে এবং বঞ্চিত মানুষের পাশে থেকে আমরা যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে পুনরায় তাদেরকে বাসস্থান করে দেওয়ার সুযোগ আমরা করব। সেই সঙ্গে অন্যান্য উন্নয়নের কাজও আমরা মাত্র আমরা শপথ নিয়েছি, আমরা আলোচনা করছি। এর মধ্যে আমরা আমাদের উন্নয়নের কাজ স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করব। আমাদের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। সকলে মিলে সহযোগিতা করবেন, আমরা বামুটিয়া ব্লককে রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে চাই, এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব। তো সেই জায়গায় আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজটা করতে পারবো না। আমি সকলের কাছে এই সহযোগিতা কামনা করে এবং সকলের কাছে আমি অনুরোধ করব, আজকের এই বিশেষ দিনে একদিকে যেমন দেবশিল্পী বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মার আশীর্বাদ আমরা নেব, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই, সেই সঙ্গে সকলে মিলে আমরা প্রার্থনা করব আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু যেন আমরা সকলে মিলে কামনা করি। এই কোটি কথা বলে সবাই এদিন বামুটিয়া ব্লক প্রাঙ্গণে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত একটি ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বলাই গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর সহ অন্যান্যরা। রিপোর্ট আর ইনিউজ।